সকলকে স্বাগত জানাচ্ছি ইউডিএল লাইভে। দর্শক, দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরের যে মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট, সেই ফিশারি ঘাট থেকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আসলে ইলিশ নিয়ে কেমন ব্যস্ত সময় পার করছে এখানকার জেলেরা, এবং জানিয়ে রাখি আমার ক্যাপশনে দেওয়া আছে 500 টাকায় কেজি ইলিশ। অর্থাৎ যে ইলিশটি আমার হাতে দেখছেন, এই ইলিশের ওজন 300 থেকে 350 গ্রাম, অর্থাৎ 3টি ইলিশ মিলে 1 কেজি হয়, এবং সেই ইলিশ আজকে ফিশারি ঘাটে বিক্রি হচ্ছে 500 টাকা দামে। পাশাপাশি দেখতে পাচ্ছেন একদম ছোট সাইজের যে ইলিশগুলো, ছোট সাইজের ইলিশের একটা পাহাড় বসেছে, তবে দাম কিন্তু ছোট নয়, দাম বরাবরের ন্যায় রয়েছে, 500 টাকা দামে বিক্রি হচ্ছে এই ইলিশগুলো। আমরা দেখানোর চেষ্টা করছি মৎস্য অবতরণের যে ইলিশ নিয়ে ব্যস্ত সময় পার করছে এখানকার কর্মরত মানুষরা। আমরা দেখছি এই যে ইলিশ আকার অনুসারে বিভিন্ন সাইজ অনুসারে সারিবদ্ধ ভাবে সাজানো হচ্ছে, কারণ যে ইলিশগুলো 600 গ্রাম ওজনের ইলিশ সেগুলোর দামও একটু বেশি, আবার যে ইলিশগুলো 300 থেকে 400 গ্রাম ওজনের সেগুলো বিক্রি হচ্ছে আজকে 400 থেকে 500 টাকা দামে বিক্রি হচ্ছে। আপনারা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে ইলিশ নিয়ে ব্যস্ত সময় পার করছে এখানকার কর্মরত মানুষ, একটু দেখানোর চেষ্টা করছি। প্যাকেটিং এর কাজ চলছে এবং ইলিশ চলে যাচ্ছে রপ্তানির উদ্দেশ্যে ট্রাকে করে এই ইলিশগুলো নিয়ে যাওয়া হচ্ছে দেশ এবং দেশের বিভিন্ন স্থানে রপ্তানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা বাজারগুলো দেখেছি, বাজারে তেমন বেশি ইলিশের টাকা মিলছে না, কেননা এই যে ছোট ইলিশগুলো পাচ্ছে সেই ইলিশগুলো আসলে রপ্তানির উদ্দেশ্যে কক্সবাজারের বাইরে চলে যাচ্ছে। আমরা সকালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শহরের বড়বাজারেও ইলিশের দাম অনেকটা বেশি, এবং সেখানে তেমন বেশি ইলিশের অন্যান্য সামুদ্রিক মাছ আমরা দেখেছি, এবং ফিশারি ঘাটেও এসে আমরা দেখছি কেজির উপরে যে ইলিশগুলো রয়েছে তার দাম বিক্রি হচ্ছে 1000 টাকার উপরে দাম দিয়ে কেজির উপরে ইলিশগুলো বিক্রি হচ্ছে, এবং যে ইলিশগুলো দেখছেন তা 500 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে আকারে এই ইলিশগুলো কেজিতে 3টিতে 1 কেজি হবে, এমন ইলিশের দামে আসলে 500 টাকা। এবং এই ইলিশগুলো নিয়ে আসলে এখানে আমরা দেখছি বিভিন্ন প্যাকেটিং থেকে শুরু করে নানা ব্যস্ততা পার করছে, এবং আসলে অন্যান্য সময় আমরা যখন দেখি অবরোধ অথবা বাইক ইলিশের নিজেদের কাছে সবার করে তাকে তাকে ইলিশ ধরার পর, এবং ইলিশগুলো আকারে অনেক বড় থাকলো, এবার যে ইলিশগুলো ধরা পড়ছে সেগুলো আকারে অনেকটা ছোট, অর্থাৎ বেশিরভাগ ইলিশেই আমরা দেখতে পাচ্ছি 400 থেকে 500 গ্রাম, সর্বোচ্চ 600 গ্রাম ইলিশেই বেশি ধরা পড়তেছে, এই ধরনের ইলিশগুলো বেশি ধরা পড়ছে। অন্যান্য সময়ের মতো কেজি এবং কেজির উপরে ইলিশের দেখা মিলছে না ফিশারি ঘাটে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার কয়েকজন পোষা সাথে জড়িত কয়েকজনের সাথে, আমরা একটু কথা বলবো আসলে একটু দামটা যদি আমাদের একটু বলতে কত দামে বিক্রি হচ্ছে। আমরা একটু এখানকার যারা রয়েছে এই ইলিশগুলোকে আপনার কত দামে বিক্রি করছে, আপনি কত দামে বিক্রি করবেন? বিক্রি করবো না, ফ্রিজিং করবো। ধন্যবাদ আপনাকে দর্শক, তিনি মাছগুলো ফ্রিজিং করে রাখার কথা বলছিলেন, আসলে এখন বিক্রি করবেন, এবং পাশাপাশি আমরা আরো বিক্রেতা এখানে রয়েছে তাদের কাছে নিয়ে যাই আপনাদের একটু কথা বলার চেষ্টা করব, তারা আসলে কত দামে বিক্রি করছে। আমরা দেখতে পাচ্ছি এখানেও আসলে ইলিশ প্যাকেটিং করছে, সেই ইলিশগুলো আসলে আকারে অনেক ছোট, প্রায় কেজিতে 2-3 কেজিতে 1 কেজি হবে, সেই ইলিশগুলো মূলত বেশি রয়েছে ফিশারি ঘাটে। আমরা একটু কথা বলবো এখানকার আরেকজন ব্যবসায়ীর সাথে, তার সাথে একটু জানার চেষ্টা করবো আসলে ইলিশ কেমন ধরা পড়ছে ফিশারি ঘাটে, দাম কেমন রয়েছে বর্তমানে ফিশারি ঘাটে। এখন তো ছোট মাছ বেশি, কত করে বিক্রি করছে?
ধন্যবাদ আপনাকে, কথা বলছি আমরা একটু বড় সাইজের রিলিজ এখানে দেখছি, তবে খুব পরিমাণে শুল্ক অনেকটাই কম, দামটা হাজারের উপরে এই রয়েছে এই ইলিশের দামও। আমরা আর একটু সামনে যাবো, এখানে আরো কয়েকজন বিক্রেতা রয়েছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক বলে রাখি এই বিচারে ঘাটে অবরোধ চলাকালীন ভাবে সুনসান নিরাপত্তা ছিল, সেই সুনসান নিরাপত্তা কেটে গিয়েছে, এখন ইলিশ নিয়ে ব্যস্ত সময় পার করছে। তবে বড় সাইজের ইলিশের সংখ্যা একেবারে কম, খুব অল্প সংখ্যক ধরার এই বড় ইলিশের দেখা মিলেছে। জেলেরা বলছে ইলিশ ধরা পড়লো, বড় আকারে ইলিশ ধরা পড়ছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি একটু কেজির উপরে ইলিশ আমরা দেখছি, মোটামুটি সব ইলিশ তো ছোট আকারে ইলিশ, বাজারে ফিজের গাড়ি যে ইলিশগুলো দেখছি সবগুলো 500 গ্রামের নিচে ইলিশ দেখা যাচ্ছে। আপনার কাছে বড় যে ইলিশগুলো দেখছি ভাই কিছু কাছাকাছি বলে কথা বলেন। অন্যান্য সময়ের তুলনায় ইলিশ কেমন? ইলিশ ইলিশ মাছ তো ছোট, মাছ সাধারণ মাছ মাছ আছে, মাছ ছোট হয়ে গেছে, সেই কারণে মাছের সার্বিক যে পরিস্থিতি চলছে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম, এবং বলে রাখি বারের মতো এবারে ইলিশ ধরা পড়লো, তবে ইলিশের আকার অনেকটা ছোট সাইজের, যার দাম 400-500 টাকা দামে বিক্রি হচ্ছে, এবং কেজির উপরে যে ইলিশ রয়েছে সেগুলো 1200 টাকা, এবং 800 গ্রামের যে ইলিশ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 1000 টাকায় দামে। তবে কেজি এবং 800 গ্রামের জন্য ইলিশের সঙ্গে একেবারেই কম, সর্বোচ্চ আমরা যে ইলিশগুলো চোখে পড়ার মতো ছিল সেই ইলিশগুলো 500 গ্রাম এবং 600 গ্রামের ইলিশ। এবং এই জন্য আসলে দুনিয়ার কাছে সার্বিক পরিস্থিতি তবে ব্যস্ত সময়ে পার করছে এখানকার কর্মরত প্রতিটা মানুষ। এতক্ষণ সাথে থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ।